বন্ধুরা সারা দুনিয়ায় এত এত রহস্যময় জায়গা রয়েছে যার সম্পর্কে বিজ্ঞানীরাও কোনো যুক্তিযুক্ত বৈজ্ঞানিক প্রমাণ দিতে পারেনি। আর আমেরিকার এরিয়া 51 নামে জায়গাটি রহস্যময় জায়গার মধ্যে অন্যতম একটি, কারণ এই জায়গাটি ঐতিহাসিক কাল থেকেই অতি গোপন এবং রহস্যময় জায়গা হিসেবে পরিচিত হয়ে এসছে। এই এরিয়া 51 সবার কাছ থেকে গোপন করা হয়েছিল, কিন্তু বন্ধুরা সত্য কখনো চাপা থাকে না। এই এরিয়া 51 সম্পর্কে জানার আগে একটা প্রশ্ন আপনাদের কাছে রইল, আপনি কি সত্যি এলিয়ান বিশ্বাস করেন? আর যদি বিশ্বাস করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি এরিয়া 51 এর মধ্যে অন্য দুনিয়া সম্পর্কে কিছু গোপন তথ্য সবার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। আর বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এরিয়া 51 সম্পর্কে কিছু অজানা তথ্য জানবো, কিছু বিবাদ সম্পর্কে জানবো যেগুলো সারা বিশ্বর কাছ থেকে আমেরিকান সরকার লুকিয়ে রেখেছিল। কিন্তু বন্ধুরা সত্য কখনো চাপা থাকে না, সত্য একদিন না একদিন সবার সামনে প্রকাশিত হয়। আর এই সত্যগুলো নিয়ে আজকের ভিডিও, সেগুলো জানার জন্য ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এরিয়া 51 এ কর্মরত কিছু মানুষ একটা ইন্টারভিউতে বলেছেন আমেরিকা এই এরিয়া 51 এর মধ্যে এলিয়ান নিয়ে রিসার্চ করে, আর এলিয়ানের সাথে নাকি একসাথে মিলে হাইটেক প্রজেক্ট তৈরি করে। আমেরিকার নেভাডা রাজ্যের লস ভেগাস শহর থেকে প্রায় 80 মাইল দূরে এই এরিয়া 51 অবস্থিত। এই এরিয়া 51 1955 সালে তৈরি হয়েছিল। তখন এটি মূলত এয়ারপ্লেনের এক্সপেরিমেন্ট করার জন্য ব্যবহার হতো এবং নতুন নতুন প্লেন এখানে তৈরি করা হতো। এই এরিয়াটিকে আমেরিকান গভর্নমেন্ট সবার কাছ থেকে লুকানোর চেষ্টা করেছিল। এমনকি আপনি জেনে অবাক হবেন একটা বিশাল সময় ধরে এই জায়গাটি গুগল ম্যাপেও মজুদ ছিল না। এছাড়াও এই জায়গার মধ্যে ফটো তোলা, ড্রোন ওড়ানো তো দূরের কথা, এর আশেপাশে যাওয়াটাও বারণ। এমনকি এই এরিয়া 51 এর ওপর দিয়ে কোনো প্লেন যাতায়াত করাও বারণ। মানে বুঝতেই পারছেন এই এরিয়াটা কত গোপন। এটি সবার কাছ থেকে লোকানোর ব্যাপারে আমেরিকান সরকার সাফাই দিচ্ছেন। এখানে নাকি স্পেশাল এয়ারবেস বানানো আছে এবং এখানে নতুন নতুন মিলিটারি এয়ারক্রাফট সহ বিভিন্ন প্রকার মিলিটারি সরঞ্জাম টেস্টিং করা হয়। কিন্তু সরকার এটাকে এতটাই গোপন রেখেছে যে সাধারণ মানুষ তো দূরের কথা, এর মধ্যে কোনো বড় বড় ব্যক্তিও যেতে পারে না। এতটা গোপন করা দেখে সাধারণ মানুষের মাথায় প্রশ্ন এসে এখানে তো কিছু না কিছু সিক্রেট রয়েছে, আর এখন সবাই এটাকে এলিয়ান এক্সপেরিমেন্টের জায়গা বলেই মনে করে। সাধারণ মানুষ তো আর এটাকে এমনি এমনি মনে করছেন না, এর সম্পর্কে যথেষ্ট কারণও রয়েছে। প্রথমের দিকে তো এটি একটি সাধারণ এয়ারবেস হিসেবে ছিল, কিন্তু মেক্সিকোতে একটা ইউএফওর ক্র্যাশের পর এর পুরো ঘটনাটাই বদলে গেল। অবাক হচ্ছেন তো? মেক্সিকোতে একটি ইউএফও ক্র্যাশের পর এই ইউএফওকে এরিয়া 51 এর মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আমেরিকান সরকার এটাকে মানতে চাইছিল না। এই ঘটনাকে এয়ার বেলুন ক্র্যাশ বলে আমেরিকান সরকার দাবি করছিল এবং নিউজ পেপারেও প্রকাশিত হয়েছিল যে এখানে কোনো ইউএফও ক্র্যাশ হয়নি, এখানে একটি বিশাল এয়ার বেলুনের ক্র্যাশ হয়েছিল। কিন্তু এই প্রজেক্ট নিয়ে কাজ করা ব্যক্তি লেফটেন্যান্ট ভল্টার হর্ড এর রহস্যজনক মৃত্যুর পর ওনার লেখা একটি নোট ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এই নোটের মধ্যে লেখা ছিল এটা কোনো হট এয়ার বেলুন ক্র্যাশ ছিল না, এটা একটি রিয়েল ইউএফওর ক্র্যাশ ছিল। এই ঘটনার মধ্যে দুটো এলিয়ানকে পাওয়া গিয়েছে যারা কিন্তু জীবিত অবস্থায় ছিল না। ওনার নোটে আরও লেখা আছে যে গভর্নমেন্ট ওনাদের স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়েছেন যে এই ঘটনা যেন বাইরে কখনো লিক না হয়। সবথেকে বড় ব্যাপার হলো এটা যদি নর্মাল একটা হট এয়ার বেলুন ক্র্যাশ হতো তাহলে কেন 3 থেকে 4 মাস ধরে বড় বড় সিক্রেট এজেন্সি এটা নিয়ে ইনভেস্টিগেট করছিল? এই এরিয়া 51কে তখনই সিল করে দেওয়া হয়েছিল এবং প্রথমে নিউজ পেপারে ছাপানো ইউএফওর ছবিকে কেন গভর্নমেন্ট ভুল বলেছিলেন। এমনকি এই ঘটনার পর এরিয়া 51এর চারিদিকে বিশাল এলাকা জুড়ে সরকার ব্যান বলে ঘোষণা করেছিলেন। এই সব কিছু ঘটনার জন্য সাধারণ মানুষ বুঝে গেছিল যে সরকার তাদের কাছ থেকে কিছু না কিছু গোপন করছে। সাধারণ মানুষের কৌতূহল শান্ত হতে না হতেই আবার একটি রহস্যময় ঘটনা সবার সামনে এলো। আসলে এই এরিয়া 51 এ কর্মরত একজন ব্যক্তি ওখানকার ভিডিও এবং কিছু ফটো সাধারণ মানুষের মধ্যে লিক করে দেয়, কিন্তু তখনকার দিনে তো এত ইন্টারনেট প্রযুক্তি ছিল না, তাই জন্য বেশি ছড়ানোর আগেই সরকার এগুলিকে নষ্ট করে দেয়। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যারা যারা এই ছবি এবং ভিডিওগুলো দেখেছিলেন ওনারা দাবি করেছেন ওনারা স্পষ্টভাবে এলিয়ানের ছবি দেখেছেন, কিন্তু এই লোকগুলো সত্যি বলছিল না মিথ্যে বলছিল তার এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই সব ঘটনাগুলি সারা আমেরিকা নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এই এরিয়া 51 নামের জায়গাটি আছেই 1955 সালের আগে কেউ জানত না। 1955 সালে সরকার প্রথম ঘোষণা করে যে এরিয়া 51 নামে একটি জায়গা রয়েছে, কিন্তু সময় যাওয়ার সাথে সাথে এই জায়গা সম্পর্কে মানুষের মনে কিউরিসিটি আস্তে আস্তে কমতে থাকলো। কিন্তু আবার 1988 সালে আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলা কোল্ড ওয়ারের সময় এই এরিয়া 51 আবার চর্চায় আসে। আসলে যে ঘটনাটি ঘটেছিল সেটি হলো রাশিয়া তার নিজের একটি স্যাটেলাইটের মাধ্যমে এই এরিয়া 51 এর কিছু ফটো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। আর এটাই প্রথমবার ছিল যখন সাধারণ মানুষ স্যাটেলাইটের দ্বারা তোলা এরিয়া 51 এর ফটো নিজের চোখে দেখেছিলেন। এই ফটোর মধ্যে তো বোঝা যাচ্ছে এটা একটা এয়ারবেস, এখানে ৮টি রানওয়ে রয়েছে। এর ভেতরে এলিয়ান নিয়ে রিসার্চ চলছিল নাকি অন্য কিছু, এ নিয়ে কেউই কোনো প্রমাণ পায়নি। আর এটাই সরকার কাজে লাগিয়েছিল। আমেরিকান সরকার তখন বলতে লাগলো এটা সত্যিই একটা এয়ারবেস, এখানে কোনো এলিয়ান বা অন্য গ্রহের প্রাণী নিয়ে রিসার্চ করা হয় না। কিন্তু বন্ধুরা, সাধারণ পাবলিক যতক্ষণ না কোনো প্রমাণ পাচ্ছে ততক্ষণ থামে না। সাধারণ মানুষের মধ্যে একটাই প্রশ্ন, যদি এটা এয়ারবেসই হতো তাহলে কেন সবার কাছ থেকে লুকানোর চেষ্টা করা হচ্ছে? আমেরিকাতে তো অনেক এয়ারবেস আছে, সেগুলোকে বাদ দিয়ে কেন এই এরিয়া 51কে লুকানো হচ্ছে? তাছাড়াও মাঝে মধ্যে এই এরিয়া 51 সম্পর্কে অনেক ছোটোখাটো ঘটনাও শোনা যায়, তার জন্য সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সবসময় এই জায়গাটিকে নিয়ে থাকে। কিন্তু কিছু মানুষ দাবি করছেন এই এরিয়া 51 এর আশেপাশে এলিয়ানদের ইউএফও দেখেছেন, কিন্তু তার সম্পর্কে যুক্তিযুক্ত প্রমাণ কেউ এখনও পর্যন্ত দিতে পারেনি। তো বন্ধুরা, এবার চলুন আমরা ওই লোকগুলো সম্পর্কে জেনে নিই যারা দাবি করছিল ওনারা এরিয়া 51 এর মধ্যে কাজ করছিল। তাদের মধ্যে প্রথম হচ্ছেন রবার্ট স্কট লাজার। উনি একজন আমেরিকান কনস্পিরেসি থিওরিস্ট। উনি দাবি করেছেন 80-এর দশকে এরিয়া 51 এ রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং হাইটেক টেকনোলজি জবে ওনাকে রাখা হয়েছিল। উনি বলেছেন এই চাকরিতে উনি গ্রে এলিয়ানের সাথে কাজ করেছেন। উনি যে এলিয়ানের সাথে কাজ করেছেন তার নাম জেরোড, যে ইউএফওর পাইলট ছিল। উনি আরও বলেছেন উনি এলিয়ানের সাথে মিলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এবং হাইটেক প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। রিভার্স ইঞ্জিনিয়ারিং, ধরুন আপনার কাছে কোনো জিনিস আছে, সেটা কিভাবে আবিষ্কার হয়েছে আপনি জানেন না, এবং সেটাকে খুলে আপনি কিভাবে আবিষ্কার হয়েছে সেটা বুঝলেন এবং নতুন ওই রকম একটি জিনিস আবার তৈরি করলেন, এটাকেই বলা হয় রিভার্স ইঞ্জিনিয়ারিং। মানে এলিয়ানের ইউএফও টেকনোলজি আমেরিকান সরকার তাদের এয়ারক্রাফ্টের মধ্যে লাগানোর পরিকল্পনা করছিল। আমেরিকান সরকারের তথ্য অনুযায়ী এরিয়া 51 বিভিন্ন রকম মিলিটারি এয়ারক্রাফ্ট এবং মিলিটারি জিনিসপত্র টেস্টিং করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এর মধ্যে যতগুলি এক্সপেরিমেন্ট করা হয় সবগুলি ব্ল্যাক প্রজেক্ট নামে পরিচিত। ব্ল্যাক প্রজেক্টের মানে হচ্ছে এর সাথে গভর্নমেন্টের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এর মধ্যে ইনলিগ্যাল কিংবা এলিয়ান সম্পর্কিত কাজ করা হয়। যদি এটা মিডিয়ার সামনে চলে আসে তার জন্য সরকার এটাকে দাবি করতে পারবে এটা কোনো সরকারি কাজ নয়, কিন্তু আসলে যেটা সত্য সেটা হচ্ছে গভর্নমেন্ট নিজেই এই কাজগুলি করাচ্ছিল। রবার্ট স্কট লাজার বলেছেন উনি এই এলিয়ানের সাথে কথা বলার জন্য টেলিপ্যাথি ব্যবহার করতেন। টেলিপ্যাথি সম্পর্কে যারা জানেন না তাদের জানার জন্য বলে দিই, টেলিপ্যাথি এমন একটি কনভারসেশন যার মধ্যে দুজন পরস্পরের সাথে কথা না বলে মনের কথা বুঝে একে অপরের সাথে কথোপকথন করতে থাকে। রবার্ট স্কট এরিয়া 51 সম্পর্কে তো অনেক কিছুই বলেছেন, কিন্তু ওনার কাছে এই সম্পর্কে কোনো প্রমাণ ছিল না। রবার্ট স্কটের মতোই আরও একজন আমেরিকান ব্যক্তি গ্লেন ড্যানিস দাবি করেছেন উনি এরিয়া 51 এ কাজ করেছেন। উনি বলেছেন 1990 সালে কাজ করার সময় উনি এমন একটা কক্ষতে গিয়েছিলেন যেখানে 3 জন এলিয়ান মজুদ ছিল যারা আধমরা অবস্থায় ছিল এবং ডক্টর ওদের ওপর এক্সপেরিমেন্ট করছিল। কিন্তু বন্ধুরা, এনার কাছেও এই সম্পর্কিত কোনো প্রমাণ ছিল না। কিন্তু সবার শেষে যে ইন্টারভিউ সম্পর্কে আমি বলবো সেটা শুনে আপনাদের মাথা ঘুরে যেতে পারে। একজন এরিয়া 51 সম্পর্কে এমন কিছু ফটোগ্রাফি সবার সামনে নিয়ে এসেছেন যার জন্য সরকারও তার কিচ্ছু করতে পারেন, কারণ ওনার ইন্টারভিউ পাবলিক হয়েছিল তার মৃত্যুর কয়েক বছর পর। 20 জুন 2019 সালে হোয়াইট বাসম্যান একটা ইন্টারভিউতে বলেছিলেন উনি এরিয়া 51 এ একজন সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন, যদিও উনি 7ই আগস্ট 2014 সালে মারা যান। উনি তার লাস্ট ইন্টারভিউতে বলেছেন উনি এলিয়ান অ্যান্ড টেকনোলজির উপর কাজ করতেন। উনি তার ইন্টারভিউর মধ্যে ফটোগ্রাফির সাথে সাথে প্রত্যেক জিনিস নিখুঁতভাবেই এক্সপ্লেন করেছেন যে এরিয়া 51 এর মধ্যে এলিয়ান এবং রিভার্স টেকনোলজির ওপর কাজ করা হয়। উনি বলেছেন গভর্নমেন্ট এইসব জিনিস গোপন করছেন কারণ যাতে অন্য কোনো দেশ এই ব্যাপারে না জানতে পারে। বন্ধুরা, আপনার কি মনে হয় তিনি তার মৃত্যুর সময় কেন এইসব কথাগুলো বলবেন? যদি সে এটা পাবলিসিটির জন্য করতো তাহলে তো বেঁচে থাকতে থাকতে এটা করতো, কিন্তু মরে যাওয়ার পর কেন এটা প্রকাশ হলো? মরে যাওয়ার পর পাবলিসিটি নিয়েই বা সে কী করবে? এবং বন্ধুরা, এরিয়া 51 সম্পর্কে যদি আপনাদের আরও কিছু তথ্য জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং এরিয়া 51 সম্পর্কে যদি আরও ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। এবং বন্ধুরা, এরকম ধরনের সায়েন্স রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা নতুন ডকুমেন্টারি টাইপ ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিও ওই বিষয়ে বানিয়ে দেওয়ার। ধন্যবাদ।